দিনাজপুরে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন স্থাপনের কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার পার্বতীপুরের সোনাপুকুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাইপলাইন স্থাপন কাজের উদ্বোধন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। 131.5 কিলোমিটার পাইপলাইন ভারত থেকে বাংলাদেশের পঞ্চগড় নীলফামারি হয়ে দিনাজপুর পার্বতীপুরের পেট্রোলিয়াম কর্পোরেশনের ডিপো পর্যন্ত স্থাপন করা হবে, যার ফলে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই জ্বালানি তেল বাংলাদেশে প্রবেশ করবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জ্বালানি তেলের দাম কমার পাশাপাশি তেল সংকট নিরসনে ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 2018 সালের 18 সেপ্টেম্বর দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাইপলাইন কাজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন।